يا شهر الندى يا شهر البركات يا رمضان. চাঁপাইনবাবগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা এবং সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল। চাঁপাইনবাবগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার দুপুরে জেলা প্রশাসক এজেডএম নুরুল হকের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ তিন আসনের সংসদ সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, বিপিএম পিপিএম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুরুল হুদা, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওনক ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ দুই আসনের সংসদ সদস্য আলহাজ আমিনুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আবুল কালাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আনন্দ কুমার অধিকারী, হর্টিকালচার সেন্টারের জামপ্লাজম কর্মকর্তা মোহাম্মদ জহুরুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোতাওয়াক্কেল রহমান সহ জেলার বিভিন্ন দপ্তর প্রধান। সভায় ধান চাল ক্রয়, আম ও জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। ঢাকা রেলগাড়িতে বিশেষ সাহিত্য ওয়াগাম এবং বেসরকারি সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে রবিবার সন্ধ্যায় ইফতার মাহফিলে অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য হারুনুর রশিদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মইনুদ্দিন মণ্ডল, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওদুদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রৌফ তালুকদার, পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তাজকিরুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুখলেসুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আলহাজ মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, সাপ্তাহিক সোনা মসজিদ পত্রিকা সম্পাদক মোহাম্মদ জোনাব আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন, সাধারণ সম্পাদক ডাক্তার সাইফ জামান আনন্দ সহ শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ, আইনজীবী, ইউপি চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন মাদ্রাসার হাফেজগণ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে একই স্থানে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের 2019-20 অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। শেষে ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ সোহরাব আলী। অন্যদিকে ভালো কাজগুলো আমাদের জীবনে অনুশীলনের মাধ্যমে নিয়ে পবিত্র রমজান মাসে ইফতারের সময় যে দোয়া কবুল হওয়ার মাহফিলে অংশগ্রহণ করেছেন আপনাদের, যদি আমরা রোজার হক আদায় করতে না পারি ব্যর্থ হই। প্রথম দিন চলে গেছে সবচেয়ে তোমার ভালো জানা হাই আল্লাহ আসসালামু আলাইকুম আলা আল্লাহ জালা যিনি অংশগ্রহণ করে শহীদ হয়ে গেছে আল্লাহ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে যারা জীবন দিয়েছে আল্লাহ স্বাস্থ্য ভালো রাখো আল্লাহ রোজাগুলি কবুল করে
সবাইকে নিয়ে কামল করা তৌফিক দাও, সফা তোমাদের পক্ষে কবুল করে নিও, সর্বোপরি পেয়ালা পান করে কবরের জগতে চলে যেতে হবে।